তো যেটা বলতেছিলাম, জানি না তোমাদের কতটুকু আজকে পড়াতে পারবো। আমার শরীরটা কেমন যেন লাগতেছে, লো প্রেশার হয়ে গেছিল। তারপর দেখি, দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, এই দুটা তিনটা জিনিস কি সেটা আসলে আমি আগেও তোমাদেরকে বলছিলাম। অ্যালকোহলটা নিয়ে যদি প্রথম আলোচনা শুরু করি, অ্যালকোহল কি যাদের শেষে বা যাদের সাথে অল মূলকটা যুক্ত থাকবে। অল মূলক বলতে আমরা মূলত এখানে হাইড্রোক্সিল মূলক কি বলে, আমরা এখানে মূলত তোমাদের হাইড্রোক্সিল মূলক যেটা আমাদের আছে সেটা আমরা এখানে মিন করি। এক মিনিট, আচ্ছা, তো ওএইচ এই মূলকটা আমাদের যে সকল যৌগের সাথে থাকবে তাদের সবার নামের শেষে আমরা অল কথাটা ব্যবহার করব, বা এদেরকে আমরা ইন জেনারেল, ইন জেনারেল কি বলি, এদেরকে আমরা বলি অ্যালকোহল। ঠিক আছে, তো অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে? যদি আমরা হাইড্রোকার্বন যুগ বিশিষ্ট অ্যালকোহলের কথা চিন্তা করি, মানে সম্পৃক্ত অসম্পৃক্ত, আমাদের যে অ্যালকেন থেকে একটা হাত ফাঁকা থাকতে হবে, তাই না? তো এই জন্য অ্যালকেন থেকে যদি আমরা একটা হাত ফাঁকা রাখি, অ্যালকেনের সাধারণ সংকেত কি? সিএন আর হচ্ছে এইচ, টু এন প্লাস কত? টু। তাহলে সবগুলো হাত ফুলফিল হয়, তাই তো? একটা হাত যদি ফাঁকা রাখতে চাই তাহলে এটা হবে ওয়ান। দেন এটার সাথে বুঝতে পারবো আমাদের একটা হাত ফাঁকা আছে এবং তার সাথে আমাদের ওএইচ যুক্ত হবে। ঠিক আছে, তো এই যে এইটাই এইটাই হচ্ছে আসলে আমাদের আমাদের কি এই অ্যালকোহলের মুক্ত শিকল বিশিষ্ট যে অ্যালকোহল সেটার সাধারণ সংকেত। কথাটা খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে সব বাকি বাকি আগের যে বিক্রিয়াগুলো পড়ছি সেরকম প্যাটার্নের মতো করেই আমাদের অ্যালকোহলের প্রস্তুতি দিয়ে শুরু হবে আর কি। ঠিক আছে, তো অ্যালকোহলের প্রস্তুত করার জন্য এখানে আমরা নিয়েছি ব্রোমো ইথেন, বা এটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। খেয়াল করো কি আছে, আচ্ছা এখানে CH3CH2, এইটা কি আমাদের অ্যারাইল মূলকের মধ্যে পড়ছে না? খেয়াল আছে অ্যারাইল, এদেরকে আমরা অ্যালকাইল বলি। তো এর সাথে তোমার একটা হ্যালাইড থাকতে হবে, ব্রোমিন, ক্রোম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জাতীয় এগুলাকে আমরা বলি হ্যালাইড। সো হ্যালাইড বলতে হ্যালোজেন, হ্যাঁ হ্যালোজেন, হ্যালোজেন থেকে হ্যালাইড আসছে। ঠিক আছে, তো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, ওকে। বা স্পেসিফিকলি যদি আমরা বলি এটার নাম কি হবে, মিথেন, ইথেন, তার সাথে ব্রোমিন আছে, তাহলে কি বুঝাইতে হবে, সেটা হচ্ছে ব্রোমো ইথেন। ঠিক আছে, ব্রোমো ইথেন বলতেছি, কিন্তু ইন জেনারেল এটার এটার নামটা হবে অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করব, এমন কিছু একটা বিক্রিয়া করাবো যেটা কি করবে, এই ব্রোমিনটাকে কি করবে, ভাগায় দিবে, ভাগায় দিয়ে শুধু এখানে একটা ওএইচ ঢুকায় দিবে, তাই না? সো এই জন্য এরকম একটা সবচেয়ে ভালো একটা যৌগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। তাহলে এখানে কি হবে, এই ব্রোমিন গিয়ে ধরবে আমাদের এই সোডিয়ামকে, ব্রোমিন তো মাইনাস আর সোডিয়াম প্লাস, আর ওএইচ হচ্ছে মাইনাস, তো এই মাইনাসটা গিয়ে কি করবে আমাদের যে ব্রোমিনের জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে নিবে, এবং নিয়ে নিয়ে সে উৎপন্ন করবে CH3CH2 দেন ওএইচ। আর এদিকে ব্রোমিন আর সোডিয়াম মিলে উৎপন্ন করবে তোমার সোডিয়াম ব্রোমাইড, NaBr। যদি আয়োডিন হইতো তাহলে এটা তো সোডিয়াম আয়োডাইড, যদি ক্লোরাইড হইতো তাহলে সেটা হইতো সোডিয়াম ক্লোরাইড, এই আর কি। তো এই হচ্ছে আমাদের সাধারণ প্রস্তুতি, একদম খুবই সহজ সাধারণ। তো অ্যালকোহলের প্রস্তুতির পরে আমাদের আছে কি, অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে, ওই আমাদের অ্যালকোহলে ছিল ওএইচ আর এখানে থাকবে CHO, ঠিক আছে, CHO। তো এই অ্যালকোহলের যে CHO এটার প্যাটার্নটা কিরকম এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে। এটার প্যাটার্নটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কার্বন তার সাথে উপরে বা নিচে দুইটা হাত দিয়ে একটা অক্সিজেন, তার সাথে বাকি একটা হাতে একটা হচ্ছে হাইড্রোজেন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাটার্ন। ঠিক আছে,
অ্যালডিহাইড, ঠিক আছে। তো এখন এইটা উৎপন্ন আমরা কিভাবে করতে পারি? সো এইটা আসলে একটু ভেজাইলা প্রসেস, কারণ তুমি যদি এক্স্যাক্টলি এই প্যাটার্নটা গেইন করতে চাও, তুমি স্পেসিফিক কোনো যৌগ দিয়ে সরাসরি করতে পারবা না, একটু ইনডিরেক্টলি জিনিসটা করতে হবে, মানে ঘুরায় খাইতে হবে। যেমন এখানে যেই প্রসেসটা দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে পানি সংযোজন। তো এই পানি সংযোজন বিক্রিয়াটা করার জন্য এখানে নেওয়া হয়েছে তোমার ইথাইন, CH ট্রিপল বন্ড CH। এটাকে যদি আমরা ভেঙে দেখার চেষ্টা করি তাহলে প্যাটার্নটা কেমন হয় দেখো, এরকম হচ্ছে ট্রিপল বন্ড, তার সাথে সি, তার সাথে একটা এ। এখন দেখো আমরা যদি এই জিনিসটাকে এই জিনিসে কনভার্ট, মানে এই মূলক ছ যুক্ত করাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো বিষয়টা যেটা হচ্ছে যে এই কার্বনের সাথে তো হাইড্রোজেন অলরেডি একটা আছে, এই যে এই প্যাটার্নটুকু আছে তাই না, তার সাথে এই প্যাটার্নটা অ্যাড করতে হবে। এই প্যাটার্নটা অ্যাড করা মানে হচ্ছে এই কার্বনের দুইটা হাত এখান থেকে ভেঙে দিতে হবে, কথাটা কি বুঝতে পারছো? তো আমরা যদি কার্বনের দুইটা হাত ভেঙে দিতে পারি তাহলে এই কার্বনের এখানে দুইটা হাত ফাঁকা হবে, যেখানে কিনা আমি অক্সিজেন বসাইলে এই প্যাটার্নটা অ্যালডিহাইডের প্যাটার্নটা গেইন করতে পারবো। তখন আমাদের এই দুইটা হাত বাদ দিতে হবে। এখন যখন আমরা এই দুইটা হাত বাদ দিব তখন এখানে কি হবে, এই কার্বনের আরো দুইটা হাত ফাঁকা হয়ে যাবে তাই না, তখন এখানে দুই জায়গায় দুইটা হাইড্রোজেন দিতে হবে। বুঝা বুঝতে পারতেছো কাহিনীটা কিভাবে চিন্তা করতেছি আমরা, বিক্রিয়াটা মনে রাখার জন্য সহজে আর কি। তাহলে মোদ্দা কথা ব্যাপারটা হলো এই, আমার এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যালডিহাইডের অ্যাকচুয়াল প্যাটার্ন ছিল এই, সরি ইথাইনের অ্যাকচুয়াল প্যাটার্ন ছিল এইটুকু। এখন এইখানে আমাকে কি কি অ্যাড করতে হইতেছে, এখানে একটা অক্সিজেন অ্যাড করতে হবে, দুই বন্ধনে মানে এখানে যে সিগমা বন্ধন আছে, পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধনই ভাঙিয়ে ফেলবো, এখানে একটা অক্সিজেন ঢুকাবো আর এখানে উপরে নিচে একটা হাইড্রোজেন ঢুকাবো। তাহলে ইন টোটাল আমাকে আসলে কি ঢুকাইতে হবে, আমাকে দুইটা হাইড্রোজেন ঢুকাইতে হবে আর একটা অক্সিজেন ঢুকাইতে হবে, হুইচ ইজ ইন দা পানি, পানির মধ্যে এটা থাকে। তার মানে আমরা যদি এখন আমাদের যে ইথাইন যেটা আছে সেটার সাথে আমরা যদি তোমার একটু দাঁড়াও কি করতে পারি, এই পানির বিক্রিয়াটা পানির সাথে পানিকে যুক্ত করতে পারি এটার সাথে, তাহলে আমরা কি পাবো, আমাদের এই অ্যালডিহাইডের প্যাটার্নটা পাবো। তো ঘটবেও আসলে তাই, কার্বন কার্বনের ক্ষেত্রে দুইটা পাই বন্ধন ভেঙে যাবে, দুইটা পাই বন্ধন ভেঙে যাওয়াতে যেটা হবে যে আমাদের এখানে কার্বনের দুইটা হাত ফাঁকা হবে আর এই কার্বনেরও দুইটা হাত ফাঁকা হবে। আচ্ছা কি লিখলাম এখানে, তো এটা মুছে কি করতে হবে, অক্সিজেন কেন লিখলাম, এটা তো হাইড্রোজেন হবে তাই না। তো আর এখানে হচ্ছে কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, তো এই এই দুই হাতওয়ালা ফাঁকা স্থানে H2O-এর যে ও সেইটা সেইটা চলে আসলো, আর এই কার্বনের দুইটা ফাঁকা স্থানে চলে আসলো আমাদের H। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের সংক্ষেপে সংকেতটা ছোট করে লিখতে দাঁড়াচ্ছে CH3 দেন CHO, ঠিক আছে। এবং এটাও কিন্তু CH3 অ্যারাইল মূলকই তাই না, বুঝতে পারছো কাহিনীটা। তো এইভাবে আসলে আমরা কি করতে পারি, যেহেতু এখন আমাদের CHO মূলক চলে আসছে তাহলে এটা হয়ে গেছে আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইড মূলক থাকলে নামের শেষে কি যুক্ত হয়, নেল কথাটা যুক্ত হয়। তো এটা হচ্ছে CH3CHO, কয়টা কার্বন আছে, দুইটা কার্বন, তাহলে এটা কোন কয় নম্বর কিভাবে নামকরণ হবে, মিথেন ইথেন, ইথেন নামকরণ হবে, ইথেনের শেষে নেল যোগ হবে, মানে এটার নাম হচ্ছে ইথানেল, ইথানেল নট ইথানল, ঠিক আছে। দেখো বুঝতে পারলাম কিনা জিনিসটা, ক্লিয়ার? কার্বনের সাথে একটা হাইড্রোজেন সরায় ওইখানে পুরোটাই তুমি CHO বসাই দিতে চাচ্ছ তাই না,
এটা করার জন্য তো তোমাকে সরাসরি পুরা জিনিসটাকে কোন জায়গা থেকে নিয়ে ভাইঙ্গা আনতে হবে, তাই না? তো এইটা যদি পুরি পুরাটাই কোন একটা কিছু থেকে ভাইঙ্গা আনো, তার মানে তার মধ্যে অলরেডি সিএইচও মূলকটা আছে, তাই না? তাহলে তোমার কাছে তো অলরেডি অ্যালডিহাইড আছে, তাহলে তুমি আবার এমনি অ্যালডিহাইড প্রস্তুত করবা কেন? বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তো আমরা এখানে প্রস্তুত করলাম ইথানল। এখন যদি তোমাকে বিউটানল বা পেন্টানল প্রস্তুত করতে বলতো, তাহলে কি করতা বলো দেখি? কার্বনেটটা বাড়ায় নিতাম। হ্যাঁ, এখানে আমরা তখন এখানে যে প্যাটার্ন করতাম, এখানে হয়তো তোমার, আমি একটু মুছে দেখাই, দেখানো দরকার। ধরো তোমার করতে হতো প্রোপানেল, ঠিক আছে? প্রোপানেলই প্রস্তুত করতে হইতো, মিথেন ইথেন প্রোপানেল। তখন তুমি নিতা প্রোপাইন নিতা, মানে তখন নিতা তুমি যেটা বানাইতা সেটা হচ্ছে তোমার, আরে সেটা হচ্ছে তোমার CH3, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ট্রিপল বন, দেন হচ্ছে CH। বুঝছো কাহিনিটা? তখন এটার সাথে আবার তুমি পানি যুক্ত করতা, তখন এই যেই জায়গায় দুইটা পাই বন্ধন ভেঙে যেত, গিয়ে তোমার প্রস্তুত হইতো CH3। এইখানে হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন আসতো CH2, আর এখানে তো বন্ধন ভেঙে গেল, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন। তখন এটা হয়ে গেত তোমার কি, মিথেন ইথেন প্রোপেন প্রোপানেল। বুঝছি কাহিনীটা? মানে এভাবে যে কোনো নাম্বার সংখ্যক কার্বন বিশিষ্ট তুমি প্রোপানেল, মানে নেল প্রস্তুত করতে পারবা, অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবা। সো এই যে অ্যালডিহাইড, ঠিক আছে, এই যে তোমার অ্যালডিহাইডের মধ্যে সর্বনিম্ন যে নিম্ন যে স্তরটা, সর্বনিম্ন সদস্য বা সবচেয়ে ছোট সদস্য কি হবে বলো তো? অ্যালডিহাইডের, অ্যালডিহাইডের সবচেয়ে ছোট সদস্য কি হবে, সেটা সংকেত কি হওয়া উচিত? ইথানলই তো মনে হয় সবচেয়ে ছোট। ইথানল, হ্যাঁ, সেটা সংকেতটা কি হবে? সেটা হবে CH2CHO। বুঝতে পারছো? তো এইটার নাম হচ্ছে ফরমালডিহাইড বলি। এটা হচ্ছে এই যে ফরমালডিহাইড এখানে দেওয়া আছে, ফরমালডিহাইড হিসেবে এটা বেশি পরিচিত, মানে বিখ্যাত আর কি। এটার নাম হচ্ছে মিথানল। আর এই যে মিথানল বা ফরমালডিহাইড, এটার যখন 40% দ্রবণ তুমি প্রস্তুত করবা, তখন সেটার নাম হয়ে যাবে কি, ফরমালিন, যেটা কম বেশি সবাই জানেন, তাই না? তো এই হচ্ছে আসলে ফরমালডিহাইডের জিনিসপত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, আর কিছু আমি এখানে দেখতেছি না। আলোচনা আলোচনা আসলে মনে হয় অনেক কমায় ফেলছে আসলে, আমি যেটা বুঝলাম। আচ্ছা, তো এগুলো মুছে ফেলি। এরপরে আছে তোমাদের জৈব অ্যাসিড। অ্যাসিড কোনগুলা? আচ্ছা, 40% দ্রবণ বলতে কি 40% মিথানল? হ্যাঁ, 40% মিথানল, আর বাকিটুকু পানি। বাকিটুকু পানি, হ্যাঁ। আরে কি হচ্ছে এখানে, একটা মিনিট, আমি টাচ করতেছি এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা পেন হিসেবে কারণ নিচ্ছে না। হ্যাঁ, কি বলতেছিলাম, হ্যাঁ ওই আর কি। তুমি মানে মনে করো, সাপোজ একটা 100 ml বিকারে তুমি 60 ml 40 ml নিবা ফরমালডিহাইড, নিবা বিশুদ্ধ ফরমালডিহাইড, সেটা 40 ml নিয়ে বাকিটুকু তুমি হচ্ছে, মানে বাকি 60 ml ভরে দিবা পানি দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবা তোমার ফরমালিন। কেন, তৈরি করার ইচ্ছা নাকি? আচ্ছা চলো আমরা এরপরে ফ্যাটি অ্যাসিডে চলে যাই। তো ফ্যাটি অ্যাসিড মানে কি, ওই যে কার্বক্সিলিক মূলক যেটা, সেটা হচ্ছে আমাদের সি ডাবল ও এইচ থাকলে সেটাকে আমরা অ্যাসিড বলতেছি, কুহ মূলক বলি আর কি এটাকে বাং বলতাম। সো এটার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয় কার্বন আর অক্সিজেনের মধ্যে, এটার তোমার স্ট্রাকচারটা হয় এরকম যে একটা হাত ফাঁকা কার্বন,
তার সাথে হচ্ছে উপরে অক্সিজেন, তার সাথে আরেকটা অক্সিজেন, তার সাথে শেষে হাইড্রোজেন। তো খেয়াল করো এই কার্বক্সিল মূলকে যদি আমরা মাঝখানের অক্সিজেনটা না থাকতো তাহলেই কিন্তু এটা আসলে অ্যালডিহাইডের মধ্যে পড়ে যাইতো, তাই না? সিএইচও। আবার অ্যালডিহাইডের মধ্যে যদি ওটা না থাকতো তাহলে সেটা কিন্তু অ্যালকোহল হয়ে যেত। তার মানে বুঝতে পারতেছো যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড এই দুইটার মধ্যে সামান্য কিছু পরমাণু কম বেশি করলে স্ট্রাকচারাল পার্থক্য নিয়ে আসলে কিন্তু একটা থেকে আরেকটাতে রূপান্তরিত করা সম্ভব, এবং এটা আসলেই ঘটে। এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আসে যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে অ্যাসিডের পারস্পরিক রূপান্তরের বিক্রিয়া, ওটা হয়তো সামনে আসে। তো বরাবরের মতো এইবারও হচ্ছে তোমাদের কি করতে হবে, এটার সাধারণ প্রস্তুতি লাগবে। তো দেখো যে একটু আগে জিনিসটা বুঝাইলাম যে আমাদের অ্যালডিহাইড যেটা ছিল, অ্যালডিহাইড সি ডাবল বন্ড ও আর হচ্ছে এইচ, অ্যালডিহাইড এটার সাথে পার্থক্য কি, মাঝখানে একটা অক্সিজেন দরকার, তাই না? তো এর সাথে আমরা যদি এই মূলক বিশিষ্ট কোনো যৌগের সাথে আমরা যদি একটা অক্সিজেন পরমাণু, মানে যেটা আসলে যেমন অক্সিজেন সেটা যদি যুক্ত করে দিতে পারি তাহলে কিন্তু খেলা শেষ। সাপোজ ধরো এখানে সিএইচ থ্রি আছে, তাহলে সিএইচ থ্রি সিএইচও, তাহলে এটা হচ্ছে মিথেন ইথেন ইথানল, ঠিক আছে? তার সাথে যেমন অক্সিজেন আমরা যুক্ত করতে হবে, জানেন এখন যেমন অক্সিজেন কোথা থেকে পাবা, এটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ থেকে পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে পাওয়া যায়। এখন এটার ভেতরে কাহিনিটা কিভাবে কি হয় আমি নিজেও জানি না, আসলে ভুলেও গেছি, চেষ্টা করলে এখন হয়তো বের করতে হবে, পারবো বাট সময় লাগবে অনেক। যাই হোক, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না আসলে, কারণ ওইটা আমাদের ব্যাখ্যা করতে হবে না কখনোই। তো দেখো আমরা যদি এখানে যেমন অক্সিজেন ঢুকে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সি থ্রি সি ও আরেকটা ও আরেকটা এইচ। তো এইটা হয়ে গেল আমাদের মিথেন ইথেন, সাথে কি হবে এই অ্যালকোহল কার্বন অ্যাসিডের সাথে আমরা কি যুক্ত করি শেষে, ইক কথাটা যুক্ত করি, ইক। তাহলে এটা হবে মিথেন ইথেন, ইথেনের সাথে ইক যুক্ত করলে কি হবে, ইথানোয়িক, নাম হয়ে যাবে ইথানোয়িক, এবং শেষে অবশ্যই অ্যাসিড কথাটা বলবো। এটা অ্যাসিড কারণ এই যে এদেরকে যখন জলীয় দ্রবণে নেওয়া হয় তখন এই যে এই এটা শেষ মাথায় যে এইচটা সেটা আসলে আয়নে বিভাজিত হয়ে যায়, মানে এটা দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে, আর যারা দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাদের সবাইকে তো আমরা অ্যাসিড বলি, এটা তো আমরা জানি, ঠিক আছে? তো এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের বেসিক প্রস্তুতি। তো এটা আসলে অ্যাসিডের হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ ধর্ম, অম্লীয় ধর্ম। তো এটার ধর্মটাই যেখানে দেওয়া আছে একটা বিক্রিয়ার মাধ্যমে, এখানে কি করা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হচ্ছে। এটা কি দেখতে পাচ্ছ, পড়তে পারতেছো তোমরা এটা? আচ্ছা, বই থাকলে তো ভালো। তো সিএইচটি সি ডাবল ওএইচ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা বিক্রিয়া করাইতেছি, এইটা হচ্ছে কি অ্যাসিড, ধরলাম এটা অ্যাসিড কিনা আমরা এখনো জানি না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার এটা তো আমরা জানি না কি, এটার সাথে যখন এটা বিক্রিয়া হবে তখন কি হবে, সোডিয়াম সুন্দর করে গিয়ে হাইড্রোজেনকে ধাক্কা মারা সরায় দিবে। আসলে হাইড্রোজেনকে ধাক্কা মারা সরাবে না, হাইড্রোজেন নিজেই আসলে সরে যাবে, হাইড্রোজেন সরে গিয়ে এই ওএইচ এর সাথে গিয়ে ঢুকবে আর সোডিয়াম গিয়ে হাইড্রোজেনের হাইড্রোজেনের জায়গা পুরো করে নেবে। তখন আমরা এখান থেকে পেয়ে যাব তোমার সিএইচ থ্রি সি ডাবল ও এন এ, এটাকে আমরা বলি সোডিয়াম কার্বক্সিলেট, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা সোডিয়াম ইথানয়েডও বলতে পারি, দুইটাই নাম ঠিক আছে। সো এটা হচ্ছে সোডিয়াম কার্বক্সিলিক, এটা একটা লবণ আসলে, ঠিক আছে? এটা হচ্ছে একটা লবণ, আর তার সাথে এই এইচ আর ওএইচ মিলে কি হইল, পানি। তাহলে ক্ষারের সাথে কে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, সেটা হচ্ছে একমাত্র অ্যাসিড হলেই সম্ভব। সো এটা এই জন্যই আমরা বলি এটা হচ্ছে অ্যাসিড, বা এটা মূল হচ্ছে অ্যাসিডীয় ধর্ম। তো এই যে ইথানলের বা ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে যেমন ফরমালিন বলে, এই ইথানোয়িক অ্যাসিড যেটা, এই ইথানোয়িক অ্যাসিডের 4-10% দ্রবণ, হ্যাঁ 4-10% দ্রবণ যদি তৈরি করি সেটাকে আমরা বলি ভিনেগার, ঠিক আছে? কি বলি, ভিনেগার, যেটা আমরা অনেক সুস্বাদু খাবার রান্না করতে মাঝে মাঝে বেশ কিছু জিনিসের মধ্যে আমরা ব্যবহার করি। এই হচ্ছে আসলে তাদের ব্যাপার স্যাপার। এরপরে আছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড জৈব অ্যাসিড প্রস্তুত। হ্যাঁ কি বলো, এটাকে আসলে প্রভাবক বলাটা ঠিক না, যদি প্রভাবক হইতো তাহলে তার থেকে কিছু আসলে আসতো না, কথাটা কি বুঝতে পারছো?
তারা একসাথে বিক্রিয়া করে সামহাও দ্রবণে জায়মন অক্সিজেন প্রোডিউস করতে সক্ষম হয়। ঠিক আছে, এটাকে আমরা প্রভাবক, মানে এটা কি কি বলবো, প্রভাবক না বিক্রিয়ক না উৎপাদ, এইটাকে কি বলবো আসলে, প্রভাবক তো বলা উচিত হবে না, আমরা বলবো যে সহযোগে, মানে এদের সাথে ইথানলের সাথে পটাশিয়াম ডাইক্রোমাইড এবং সালফিউরিক অ্যাসিডের সহযোগে বিক্রিয়া করলে এটা উৎপন্ন হয়, এভাবে বলতে হবে। স্পেসিফিকলি কি বলবো আমি তো কোনো ই পাইতেছি না, আলাদা কোনো ভাষা পাচ্ছি না আর কি। ওই যে যেমন দেখো এখানে বইয়ের মধ্যে, দেখো বইয়ে দেখো কি আছে, দেখো ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ট্রাইক্রোমাইড যোগ করলে, মানে তাহলে এটাকে তোমরা সরাসরি বিক্রিয়ক বলতে পারো, বিক্রিয়ক বলতে পারো, তাহলেও হবে না, মানে খুব মেজর কোনো ভুল হবে না। আচ্ছা, তো এই হচ্ছে তাদের বেসিক ব্যাপার স্যাপার। এরপরে আছে দেখো হাইড্রোকার্বন থেকে কি কি প্রস্তুত করতে হবে, অ্যালকোহল, সেই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, এবং এটা হচ্ছে এদের পারস্পরিক রূপান্তর। এখন যেটা করবা তোমরা একটু পড়ে দেখো, এইখানে কোনো বিক্রিয়া দেয় নাই, শুধু ধাপগুলা দিছে, ধাপগুলা পড়ে কি বিক্রিয়াটা মানে করতে পারো কিনা দেখো খাতা কলমে, মানে ধাপ অনুযায়ী লিখতে পারো কিনা হাইড্রোকার্বন থেকে। এটা আগে যা যা এখান থেকে যা দেখলে একদম প্রথম থেকে এগুলাও দেখো আগে, অ্যালকোহল, অ্যালকেট, ফ্যাটি অ্যাসিড, এগুলা তো আমি তো আসলে এগুলাই দেখালাম, হুবহুই দেখালাম, তারপরে পড়তে পারো চাইলে। দেন হচ্ছে এই যে এটা দেখো 11.5.4, আশা করি কিছুটা আইডিয়া পাবা। আমি দেখাই দিব দেখি পারি কিনা, দেখো পারলে বুঝবা যে তুমি আসলে আসলেই মানে আমরা যে জৈব যৌগের যে বিভিন্ন নামকরণ গুলা সিস্টেম গুলা বুঝতেছি, বুঝাই এই কয়েন ধরে বুঝছি, সেটা আসলে হয়তো বুঝছো। সূর্যালোকের উপস্থিতি কি বলছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকোন এবং হ্যালোজেনের বিক্রিয়া করবো, ওই যে অ্যালকাইল হ্যালাইড আমরা উৎপন্ন করছি সেটা করতে হবে। তারপরে কি বলছে, হাইড্রোজেনের পারক্সাইডের উপস্থিতিতে এটা প্রভাবক, তার মানে তাহলে এটার সাথে অ্যালকিন আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করবে, হ্যাঁ মানে অ্যালকাইল হ্যালাইড আর কি। এখন অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে পরিণত, এই যেটা আগে অ্যালকোহলের যে বিক্রিয়া করলাম ওইটাকে, ও তাহলে পারার কথা, কারণ আমরা দেখো ওইভাবেই আসছি আর কি, অ্যালকোহল থেকেই অ্যালকেন থেকেই শুরু করছিলাম অ্যালকোহল উৎপন্ন করা, সেখান থেকে আস্তে আস্তে সেটা অ্যালডিহাইড পর্যন্ত পৌঁছেছি, অ্যাসিড পর্যন্ত পৌঁছেছি আমরা। আচ্ছা বাকিরা জয়েন করে না কেন, পড়া মানে ব্যাচ শেষ হয়ে যাবে দেখি কি পড়ার গুরুত্ব নাই বুঝলাম না। শেষ হয়ে যাবে মানে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে সিলেবাস শেষ না, একদম সব সিলেবাস সহ আমরা তো একদম চ্যাপ্টার প্রথম থেকে শুরু করছি, তো আমি তো তোমাদের বলছিলাম যে এরপরে আর কন্টিনিউ করব না কেমিস্ট্রি ব্যাচটা, ভুলে গেছো? হ্যাঁ, আরেকবার দেখালে তো মনে হয় সুবিধা হইতো। আবার প্রথম থেকে শেষ পর্যন্ত? জি হ্যাঁ, সেটা সুবিধা হইতো। এখন এখানে দুইটা সমস্যা আছে, নাম্বার ওয়ান সমস্যা এবং মেজর সমস্যা, আমার একটু সময়ের উল্টাপাল্টা হয়, খেয়াল করে দেখবা যে আমি মাঝে মাঝে তোমাদের কাজগুলো নেই না, আসলে বিভিন্ন কারণে এটা সেটার মধ্যে থাকার কারণে উল্টাপাল্টা হয়, এটা একটা বিষয়, চেষ্টা করলে হয়তো একটু কষ্ট হয়ে যায় আর কি। নাম্বার টু রুলস, টু হচ্ছে তোমাদের এই ব্যাচে এখন কয়জন আছে খেয়াল করছো, তোমরা কয়জন আছো টোটাল? চারজন না, পাঁচজন মনে হয়, পাঁচজন না চারজন আছো, তো চারজন দিয়ে কি আমি ব্যাচ পোষাতে পারবো বলো তো? যদি 8-10 জনও থাকতো তাহলে একটু রিস্ক নিতাম, বুঝতে পারছো, তারপরে যদি তোমাদের আরো কিছু যদি স্টুডেন্ট আসে, আরো বলতে কত মিম করতেছো তুমি, অ্যাট লিস্ট আরো 5-6 জন আসতে হবে, যদি 5-6 জন আসে তাহলে আমি কন্টিনিউ করব,
অন্তত 10 জন না হলে আসলে ব্যাচ একেবারেই পোষানো যায় না, বুঝতে পারছো? তো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল করতে চায়, এবং যে যে আমি যেভাবে তোমাদের পড়ায় আসছি ওইভাবেই পড়াবো, একটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে রাখা ভালো, আমি তোমাদের জাস্ট বেসিকগুলা বুঝতে সাহায্য করতে পারবো কেমিস্ট্রিতে, ঠিক আছে? তুমি হয়তো একটা জিনিস কোথা থেকে পাইছো বা প্রবলেমে বুঝো নাই, সেটা নিয়ে আসলে আমি বুঝাইতে সাহায্য করতে পারবো। কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এসি পরীক্ষার প্রিপারেশনের জন্য যে আলাদাভাবে ডেডিকেটলি প্র্যাকটিস করানোর দরকার, সেটা কিন্তু আমি পারবো না। কারণ ওগুলার জন্য যে অ্যাসেসমেন্ট, তোমার শিট, নোট, লেকচার্স, এগুলো কিন্তু আমার তৈরি করা নেই। তোমাদের দেখো আমি বই থেকে দেখা দেখাই পড়াচ্ছি, কথাটা বুঝতে পারছো? তোমরা যখন ব্যাচ স্টার্ট করছিলা প্রথমে, তোমাদের মূল ক্রাইটেরিয়াটা কি ছিল? যে তোমাদের কোনো তোমরা কোনো জায়গাতে কেমিস্ট্রি করতেছো না, তোমাদের প্র্যাকটিস থাকার জন্য, জিনিস বেসিকগুলো বোঝার জন্য দরকার। আমি কিন্তু তোমাদের ব্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত এইটাই করছি, এর চেয়ে বেশি স্পেশাল কিন্তু কিছু করি নাই, বুঝতে পারছো? তো তোমাদের যদি ওইটাই প্রয়োজন পড়ে, তাহলে যদি প্রপার এনাফ স্টুডেন্ট থাকে, তাহলে হয়তো আমি কন্টিনিউ করতে পারি। বাট এখন বর্তমানে ব্যাচের যে কন্ডিশন, এই কন্ডিশনে তো মনে হয় না পসিবল, তাই না? এই আর কি। সো এই তোমাদের এই চ্যাপ এই এই মাসে হচ্ছে, এই মাসে আমাদের যে কয়েকটা ক্লাস আছে তার মধ্যে আমাদের জৈব যৌগ শেষ হয়ে যাবে আর কি। এবং জৈব যৌগ শেষ করে দিয়ে এই জন্য ব্যাচ মানে আমাদের কেমিস্ট্রি গ্যাসটা পজ করে দেবো, এই এই কারণে, আর কোনো কারণ নাই। এখন বাকিটা তোমাদের উপর, তোমরা যদি ডিসিশন নাও তোমরা কি করতে চাও, এই আর কি। ওকে, হইলো কিছু, হইলো কি কিছু শান্ত? বুঝছি মানে আগের ভাগগুলো একসাথে দিতে সম্ভব হলো করো, আগে বিটিগুলো খাতায় সিরিয়াল বাই তুলো, আমি একটু হেল্প করি। প্রথমে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন থাকে, অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে, ঠিক আছে? তো অ্যালকাইল হ্যালাইড এবং হাইড্রোজেন পারসুতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, আচ্ছা এখানে এই বিক্রিয়াটা একটু ঝামেলা আছে, আমি একটু বলি। দেখো প্রথমে বলতেছে হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে, তার মানে আমরা ধরো সাপোজ আমরা মিথেন নিলাম বা ধরো ইথেন নিলাম, আচ্ছা মিথেন নিয়ে যদি চিন্তা করি, সাপোজ CH3 তার সাথে সরি CH4 আর কি, তার সাথে আমরা সূর্যালোকের উপস্থিতিতে আমরা ধরো ক্লোরিনের বিক্রিয়া করব, হ্যাঁ, তাহলে আমাদের উৎপন্ন হবে CH3Cl, আর বাই প্রোডাক্ট হিসেবে হবে HCl উৎপন্ন হবে, তাই না? মনে আছে না বিক্রিয়াটা? তো এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। ওকে, তোরা বলতেছে এই যে আমরা অ্যালকাইল হ্যালাইড করলাম, এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন পাউডার উপস্থিতিতে অ্যালকিন এবং হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। আচ্ছা মেবি ধরতে পারছি কাহিনীটা কি করছে, তারা এখানে দুইটা পদ্ধতি বলছে। তুমি এই প্রসেসটা দুইটা জায়গা থেকে স্টার্ট করতে পারো, হয় অ্যালকেন থেকে স্টার্ট করতে পারো, সেখান থেকে তুমি অ্যালকাইল হ্যালাইড পাবা, অথবা তুমি অ্যালকেন থেকে স্টার্ট করতে পারো এটা পাবা, অথবা অ্যালকিন থেকেও স্টার্ট করতে পারো। এখন অ্যালকিন থেকে স্টার্ট করতে হলে তোমার তো আসলে স্টার্ট করতে হবে, কিভাবে লিখবো এই এই ডিজি তোমাদের গ্রাফিক্স ট্যাবলেটে লিখতে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, লেখা একদিক দিলে একদিকে চলে যায়। সো যেটা বলতেছিলাম যে তাহলে যদি অ্যালকিন থেকে, আরে যদি আমরা অ্যালকিন থেকে স্টার্ট করি, আমিন হচ্ছে তোমার আবার একই অবস্থা, ধরো সেটা যদি হয় CH2 ডাবল বন্ড CH2, এখন তুমি যদি এইটার সাথে অ্যালকাইল হ্যালাইড সরি হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া করো, সাপোজ ধরো HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলা, বা হাইড্রোজেন ক্লোরাইডও কিন্তু হইতে পারে, তাহলে কি হবে বলো তো? এটা যেহেতু সিগমা পাই বন্ধন আছে, পাই বন্ধন কি কার্বন দুইটা হাত ছেড়া দিবে, ছেড়া দিয়ে দুইটা হাত ফাঁকা করে দিয়ে কি করবে, একটার মধ্যে হাইড্রোজেন ঢুকাবে আর একটার মধ্যে ব্রোমিন গিয়ে ঢুকাবে, মানে আমরা পাবো তোমার তখন CH2 একটা হাত, একটা হাত CH2 এখানে, একটা হাত এই হাতে, একটা হাইড্রোজেন এই হাতে, একটা ব্রোমিন, মানে বেসিক্যালি CH3CH2Br। তো খেয়াল করো যদি আমি এটা মুছে এক শর্টকাটে লিখি, তাহলে আমরা পাইতেছি কি এখান থেকে CH3CH2Br। এখন দেখো তো এইটা আর এইটা, এই দুইটা আসলে একই জাতি না, দুইটাই কি তোমাদের অ্যালকাইল হ্যালাইড না? এই আর কি অ্যালকা মানে বিক্রিয়াতে তোমাকে অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত প্রথমে আসতে হবে, ঠিক আছে? তো অ্যালকাইল হ্যালাইড আসার পরে কি করবা, এই যে এদের সাথে কি বিক্রিয়া করাবা, CH3CH2 ধরো সাথে Cl ক্লোরিন,
এর সাথে কি বিক্রিয়া করাবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবা NaOH, তাহলে কি হবে? সুন্দরভাবে সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড এবং তুমি পেয়ে যাবে কি CH3CH2। এই ক্লোরিনের জায়গায় কি চলে আসছে? ওয়েস্টটা চলে আসছে, মানে পেয়ে গেলা ইথানল, তুমি পেয়ে গেলা এখান থেকে ইথানল। তো এই হচ্ছে তোমার অ্যালকোহল পেয়ে গেলা। তাহলে অ্যালকেন থেকে অ্যালকেন বা অ্যালকিন থেকে কি আসলো? অ্যালকোহল আসলো। এখন এই অ্যালকোহলের সাথে কি করবা বলো? কি করতে হবে তোমার এখানে? আমরা যদি অ্যালকোহল উৎপন্ন করতে চাই, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে চাই, এই যে আমরা কি করছি, অ্যালডিহাইড প্রস্তুত করছি কি দিয়া? ইথেন দিয়ে প্রস্তুত করছি। তো এইখানে যে প্রসেসটা ওরা দিছে, আচ্ছা আমি মনে হয় 279 আমি পুরো এটা তুলতে পারি নাই। আচ্ছা তো এরপর কি করছে তারা? উৎপন্ন যে অ্যালকোহল সেটাকে তারা ওই যে শক্তিশালী জারক পটাসিয়াম ডাইক্রোমেট এবং H2SO4, এটাকে জারক কেন বলে জানো? কারণ এটা কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হয়, মানে ওর থেকে অক্সিজেন বের হয়ে এটুকু এসে যুক্ত হয়। আমরা একদম জারণ বিজ্ঞানের একদম ইনিশিয়াল সংজ্ঞায় পড়ছি কি যখন কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হয় সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি না, এই জন্য এদের নাম কিন্তু জারক। তো কি হয় এখন, তুমি যদি এইটার সাথে এখন জোর করে তুমি অক্সিজেন যুক্ত করো, তাহলে এটা কি অ্যালডিহাইড হয়ে যাবে না অ্যালকোহলের সাথে? আচ্ছা একটু যদি আমি এটা দেখাই তাহলে, মানে প্যাটার্নটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্যাটার্নটা কেমন? প্যাটার্নের ভিতরে ঢুকলেই না সহজে বুঝে যাবা। CH3 CH2, উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এইচ। এখন অ্যালডিহাইড উৎপন্ন করতে হইলে আমাদের দরকার CHO CHO। তো আমরা কি করতে হবে খেয়াল করো, CH3 থাকবে, CO থাকবে। এখন আমাদের যখন আমরা জারক ব্যবহার করতেছি, জারক থেকে কি আসতেছে? শুধুমাত্র জায়মান অক্সিজেন আসতেছে, তাই না? তাহলে এখন এইটার সাথে এটা মিলে কিভাবে অ্যালডিহাইড উৎপন্ন করা সম্ভব? দেখো লজিকটা হচ্ছে এই, আমি কি চাই, আমি এখানে দেখো ভালো করে খেয়াল করে দেখো, CHO আমার কিন্তু এই CHO পার্ট আছে অলরেডি, তাই না? তাই তো, বাট অ্যাকচুয়ালি CHO এর প্যাটার্নটা কেমন? CHO এর প্যাটার্নটা হয় এরকম, কার্বন বন্ড উপরে দ্বিবন্ধনী হাইড্রোজেন, শেষে একটা হাইড্রোজেন। তাহলে আমার এখান থেকে কি বাইর করতে হবে? এই অক্সিজেনটাকে বাইর করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এইটাকে এই জায়গায় দিতে হবে। মানে যেটা করতে হবে, CH3 বন্ড থাকলো, কার্বন থাকলো, এই হাইড্রোজেনটা বসাইলাম, এখন এই ওটাকে দিতে হবে এইখানে। এখন এই ওটাকে যদি আমি এখানে দেই, তাহলে আমি এই কার্বনের দুইটা হাত খাইয়ে ফেললাম না এই ও দিয়ে। তো এই দুই হাতে তো দুইটা হাইড্রোজেন ছিল, মানে দুইটা হাইড্রোজেনকে আমাকে বের করে আনতে হয়েছে। তো এই দুইটা হাইড্রোজেনই বের হয়ে যাবে কার সাথে? এই জায়মান অক্সিজেনের সাথে, এবং উৎপন্ন করবে কি? H2O। বুঝতে পারছেন? তার মানে এইখানে, তাহলে এখানে উৎপন্ন হবে পানি, ক্লিয়ার? জায়মান অক্সিজেন এখানে উৎপন্ন হবে পানি। তো পায় গেলাম কি? অ্যালডিহাইড পাইলাম। এখন অ্যালডিহাইড থেকে কি অ্যাসিড পারবো না? এটা তো একটু আগে দেখলাম অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যাসিড আসলো, নাকি? এই আর কি, ওই দেখো পরবর্তীতে আবার এটার সাথে ওই যে এই প্রসেসটা একটু পরও পড়লেই বুঝে যাবা। দেখো এটা পড়া শেষ হয়ে গেলে দেন হচ্ছে এই যে এটা পড়বা 11.6। অ্যালকোহল অ্যালডিহাইড এবং অ্যাসিডের ব্যবহার, চ্যাপ্টারের মূল মানে হার্ডকোর পার্টটা শেষ। তোমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো কি জন্য দিছি? সোমবার আর বুধবার দিছি না? সোমবার আর বুধবার। তাহলে সেই হিসেবে তোমাদের এই মাস তোমরা আর টোটাল কেমিস্ট্রি ক্লাস পাবা, আজকেরটা বাদ দিয়ে তিনটা পাবা, ঠিক আছে? এখন তিন ক্লাসের মধ্যে আমার মনে হয় তিন ক্লাস লাগবে না আসলে,
আগামী ক্লাসে হয়তো বা আজকে আগামী ক্লাসে আমরা হয়তো এই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। তারপরে দুইটা ক্লাস তোমাদের বিভিন্ন প্রশ্ন টশ্ন থাকলে গল্প গুজব করে কাটায় দিব, তাহলে আমাদের শেষ হয়ে যাবে আর কি। পুরাটা পড়বা, এই যে এইটা পার্ট পড়ার পরে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিডের ব্যবহার, তারপরে কি আছে দেখি, পলিমারের আগ পর্যন্ত পড়বা, পলিমার আগ পর্যন্ত বসে বসে পড়ো, এখন বোঝার কিছু থাকলে বুঝতে পারো, জিজ্ঞেস করতে পারো। রেকটিফাইড স্পিরিট হচ্ছে কি জানো, এটা হচ্ছে তোমার ওই স্পিরিট মানে তো আসলে অ্যালকোহল। এখন এই অ্যালকোহল তো তোমার আসলে কি বলে যে তোমার কি হিসেবে ব্যবহার করা হয়, মদ হিসেবে ব্যবহার করা হয়। তো এখন অ্যালকোহলের বিভিন্ন ক্যাটাগরি আছে, কিছু হচ্ছে মেডিকেল গ্রেড ক্যাটাগরি, কিছু কিছুটা হচ্ছে তোমার ফুড গ্রেড মানে ড্রিঙ্কস গ্রেড ক্যাটাগরি আর কি। তো এখন যেটা হয় যে তোমার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাবে যেটা ব্যবহার করতে হয় এটা একদম 100% লাগে, মানে ওইটা 100% অ্যালকোহল হইতে হবে। কিন্তু আমাদের সাধারণত তোমার ওষুধ শিল্পে বা মেডিকেল সেক্টরে আমাদের 100% না হলেও চলে, সেটা থেকে একটু কম হলে সাধারণত 95 থেকে 96% হলেও চলে। তো ওইটাকে আমরা আসলে বলি রেকটিফাইড স্পিরিট, এটা মেডিকেল গ্রেড হিসেবে ব্যবহারের জন্য। তো মানে ওইটার মধ্যে 5% পানি থাকে, বাকি 95 বা 96% কি থাকে তোমার অ্যালকোহল, পিওর থাকে। তারপর আরেকটা আছে যেটা হচ্ছে তোমার মিথিলেটেড স্পিরিট বলে এটাকে। তো এইটার কাহিনীটা হইতেছে কি যে ওই যে শিল্প কারখানায় যখন তোমার এইগুলা ব্যবহার করতে হয়, এটা তো বিপুল পরিমাণে টন কে টন ব্যবহার করতে হয়। তো শিল্প কারখানায় যে ব্যবহার করা তোমার যে অ্যালকোহল, সেগুলার কিন্তু শুল্ক কম থাকে, কিন্তু তোমার খাবার হিসেবে বা মানে মদের জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করে সেগুলোর মধ্যে প্রচুর বিপুল পরিমাণ শুল্ক দেওয়া লাগে। তো এখন বদমাইশ পাওয়া মানুষের তো অভাব নাই, কেউ দেখা গেল শিল্প কারখানার জন্য কম শুল্ক দিয়ে নিম্ন মানের অ্যালকোহল এনে সেটা দিয়ে মদ বানাইলো। যেমন কয়েকদিন আগে নিউজ দেখছো না যে মদ খায় কোথায় যেন মদ খেয়ে কোন এলাকার অনেকগুলো একজন মারা গেছে, কোনো বারে কি জানি হয়েছে, আমি দেখছিলাম, খেয়াল করছো তোমরা? তো ওইখানে আসলে এই কাহিনীটা ঘুরছে আর কি। তো এই জন্য যাতে এই ধরনের মদগুলা দিয়ে মানে এই ধরনের অ্যালকোহলগুলো দিয়ে মদ খাদ্যদ্রব্য বানাতে না পারে, সেজন্য করে কি ওই অ্যালকোহলের সাথে কিছু দুর্গন্ধযুক্ত যৌগ মিশিয়ে দেওয়া হয়, যেমন পিরিডিন। পিরিডিন একটা দুর্গন্ধযুক্ত জৈব যৌগ, এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ আর কি। তো এই জাতীয় কিছু পদার্থ ওই সাথে মিশিয়ে দেওয়া হয় যাতে ওইটা শুধুমাত্র ল্যাবে বা শিল্প কারখানায় ব্যবহার করা যায়, ওইটা যেন খাবার যোগ্য না থাকে, অযোগ্য হয় দুর্গন্ধের কারণে। তো ওগুলাকে আমরা বলি মিথিলেটেড স্পিরিট, এই আর কি।